আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা বিকেলের নাস্তা। আজকে আমি বানাবো ডাল পুরি। আজকের ডাল পুরিটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে আমরা কীভাবে সহজেই ডাল পুরি বানাতে পারি আর সেটা একদম কম সময়ে সেটাই দেখাবো। আজকে ডাল পুরিটা বানানোর জন্য শুরুতেই আমি একটা মিক্সিং বোলের ভিতরে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আমি এখানে আটা নিয়েছি, তবে আমি কিন্তু প্যাকেট আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকে আটার সাথে মিশিয়ে দেব। যারা এটার ভিতরে চিনি দিতে চান তারা কিন্তু এই পর্যায়ে 1 চামচ পরিমাণ চিনি দিতে পারবেন, তবে আমি আর দিচ্ছি না। এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দেবো রান্নার তেল। এখানে ঘি বা বাটার দিতে পারবেন, তবে কোনো অবস্থায় সরিষার তেল দেওয়া যাবে না। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে, একদম ঘষে ঘষে মেশাতে হবে, যাতে করে প্রত্যেকটা আটার গায়ে তেলটা খুব ভালো করে লেগে যায়। আর এতে করেই কিন্তু আমাদের এই যে পুরিটা একদম খাস্তা হবে। আমার এখানে আটাটা একদমই মেশানো হয়ে গেছে তেলের সাথে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু শক্ত করব আমি, যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই তার চেয়ে একটু শক্ত বানাবো। এতে করে এই পুরিটা বেশি ফুলকো হবে, আবার অনেক বেশি খাস্তা হবে। এই আটাটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল। যেহেতু আমি বুটের ডাল দিয়ে বানাবো তাই এটাকে ভিজিয়ে তারপরে আমি পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে সরাসরি সেদ্ধ করে তারপরেও করতে পারবেন, তবে আমি আর সেটা করছি না। এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। সম্পূর্ণ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে এটা ভাজতে চলে যাব, যেহেতু আমরা আগের থেকে এটাকে কোনো রকম সেদ্ধ করিনি। তাই এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ অতিরিক্ত দেওয়া যাবে না। এখানে 2 টেবিল চামচ তেল গরম হলে তারপরে আমি পুরো যে ডালের মিশ্রণটা সেটা দিয়ে দিব। আমি এখানে কোনো রকম পেঁয়াজ আজকে দিচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ দিতে পারবেন, রসুন দিতে পারবেন, তবে আমি আর দিচ্ছি না। খুব সুন্দর করে এই তেলের সাথে এই ডালটাকে মিশিয়ে নেব। এই ডালটা কিন্তু চুলোয় আঁচটা কমিয়ে তারপরে এই কাজটা করতে হবে, না হয় কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ডালে যতটুকু লবণ প্রয়োজন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো বলতে চিলি ফ্লেক্স। আর চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি চাট মশলাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কারণ এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না। আপনারা যদি চান যে এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলোও দিতে পারবেন, তবে আমি যেহেতু চাট মশলা দিয়েছি, এই চাট মশলার মধ্যে কিন্তু অনেকগুলো মশলাই থাকে। এবার আমার এই ডালটা কিন্তু একদমই মেশানো হয়ে গেছে, মানে হয়ে গেছে পুরোপুরি। চুলাটা বন্ধ করে একটা সাইডে আমি এটাকে রেখে দেব। এদিকে চলে আসছি, আমাদের যে ডোটা তৈরি করে রেখে দিয়েছি সেই ডোটা কিন্তু এতক্ষণে পুরো সেট হয়ে গেছে। এবার আমরা লম্বা করে নেব, মানে একটু রোল করে নেব, যেহেতু আমরা এটাকে পিস পিস করে কেটে নেব। তাই এটাকে আমরা রোল করে তারপর একটা নাইফের সাহায্যে কাটিকায় কেটে নেব। এই কাটাটা আসলে আপনার ইচ্ছা মতো কাটবেন, যদি ছোটো চান তাহলে ছোটো করে কাটবেন, আর যদি বড় চান সে তাহলে বড় করে কাটতে পারবেন। আমি এখানে মোটামুটি বড় করেই করব, কারণ যেহেতু বাসায় বানাবো তো ছোটো ছোটো করার কোনো প্রয়োজন নেই। এবার খুব সুন্দর করে এগুলোকে আলাদা আলাদা করে এভাবে রেখে দেব, মানে সরিয়ে রাখবো। একটা ডো আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মতো তৈরি করে নেব হাত দিয়ে। চাইলে আপনারা এটা কিন্তু বেলেও নিতে পারবেন, সেটাও হবে, তবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এবার আমরা আগে থেকে যে ডালটা রেডি করে রেখে দিয়েছিলাম সে ডাল থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেব। এখানে ডালের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ যেহেতু বাসায় বানাবো একটু পুর ভরপুর থাকবে, এটাই স্বাভাবিক। এবার খুব সুন্দর করে সিল করে দেব। সিল করাটা কিন্তু খুব জরুরি, কারণ এটা আমরা যখন ভাজতে যাবো না হয় বাইরে বেলতে যাব ফেটে ফেটে যাবে, তাই খুব সুন্দর করে এটাকে সিল করে দিতে হবে। সিল করে তারপরে এটাকে একটু করে এভাবে আমি রেখে দেব। ঠিক একইভাবে আমি সবগুলোকেই করে নেব, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই পুরিগুলো কিন্তু খেতে ভীষণই মজা হয়, আবার একেবারেই কম সময় লাগে। বাসায় উপকরণ সবসময়ই থাকে, এগুলো আটা ডাল সবসময়ই থাকে,
এবার আবার পুর দিয়ে দিলাম ভেতরে। আমি পুরের পরিমাণ বারবারই বলছি একটু বেশি নিচ্ছি, এতে করে যখন আমরা খাবো এই ডালটা অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলে একই পদ্ধতিতে কিন্তু মসুরের ডাল, মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে এই কাঁচা এই পুরিটা বানাতে পারবেন। ব্যাস খুব সুন্দর করে এটাকে সিল করে দিচ্ছি। এবার সবগুলো এখানে আমার করা হয়ে গেছে, এখানে আমার টোটাল 9টা হয়েছে। এবার এরকম একটা আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু পিঠা বানাতে পারবো, পুরি বানাতে পারবো, মোমো বানাতে পারবো, সব কিছুই বানাতে পারবো। আমি অনলাইন থেকে এটা নিয়েছি, এটা দিয়ে প্রেস করলেই মানে চাপ দিলেই আমাদের পুরি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে যদি করতে না চান তাহলে কিন্তু সরাসরি বেলেও নিতে পারবে। ঠিক একইভাবে আমি সবগুলোকে কিন্তু তৈরি করে নিব। আরও একটা দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র এর ভিতরে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে নিলে একটা পুরি আমাদের একদম হয়ে যাবে। এতে করে কোনো রকম ফাটল ধরবে না, কিচ্ছু হবে না, একদম সুন্দরভাবে হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলো পুরি আমি এভাবেই বানিয়ে নেব, বেলবো না। ব্যাস তেল গরম করে এটার ভিতরে দিয়ে দেব। এবার অল্প অল্প তেল উপর থেকে উঠিয়ে দেব, এতে করে খুব সুন্দর করে উপর থেকেও ফুলে যাবে। আর তেলটাকে পুরোপুরি গরম করে চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম করে দিতে হবে, না হয় কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে না। তাই চেষ্টা করবেন এভাবে খুব একটু সময় নিয়ে ভাজার জন্য। পুরি ভাজতে খুব একটা সময় লাগে না, তারপরেও একটু ধৈর্য সহকারে বেজে নিতে হবে। আর উপর থেকে তেল উঠিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলে যাবে, প্রত্যেকটা পুরি ফুলকো ফুলকো হবে, দেখতে ভালো লাগবে, আবার অনেক বেশি খাস্তা হবে যে খেতেও ভালো লাগবে। এই পুরিগুলো কিন্তু আপনার যত অনেক সময় এটা ফুলকোই থাকবে, এটা কিন্তু একদম চুপসে যাবে না, কারণ যেহেতু আমরা এটাকে অনেকটা সময় মথে নিয়েছি, তারপর রেখে রেস্টে রেখে দিয়েছি, তারপরে আবার এই পুরিগুলোকে আমরা একটু শক্ত করে বানিয়েছি ডোটা এজন্য। এবার আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখি খুব সুন্দরভাবে একইভাবে আমি সবগুলোকেই ভাজব। আর পুরি সবসময় ভাজতে হবে একটু ডুবো তেলে, এতে করে পুরিগুলো বেশি ফুলবে, ফুলকো ফুলকো হবে, খেতে ভালো লাগবে। এভাবে একটা একটা করে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, কারণ এখন কিন্তু তেলটাও অনেক বেশি গরম হয়ে গেছে। তাই আমরা এভাবে আস্তে আস্তে করে তারপরে আর আপনারা যেভাবে কালার চান ঠিক সেভাবেই করতে পারবে, অনেক বেশি কালার চাইলেও করতে পারবে। এখানে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, এটা সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারবেন। দেখতে কতটা ইয়ামি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি টেস্টি একটা পুরি। এভাবে আমি বানিয়ে সবগুলোকে নিয়েছি, আর একটা আপনাদেরকে অবশ্যই কেটে দেখাবো যে কেমন হয়েছে পুরিগুলো দেখতে। এই পুরিগুলো আপনারা সকালে নাস্তা বা বিকালে চায়ের আড্ডার সাথেও কিন্তু এটা খেতে পারবেন, ভীষণই টেস্টি। এবার একটা আপনাদেরকে কেটে দেখায় যে ভেতরটা কতটা ফুলকো হয়েছে আর একদম কতটা সুন্দর হয়েছে তাই দেখাচ্ছি। দেখেন ভেতরটা একদম ফুলকো। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।